কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিরিয়ানির মশলা রেসিপি। মুরগি, খাসি, গরু যে মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করতে চান না কেন, এই মশলা ব্যবহার করা যাবে। আর এই মশলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে এর স্বাদ যে কোনো বিরিয়ানিকে হার মানাবে। বিরিয়ানির মশলা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 5টি তেজপাতা, দিয়ে দিচ্ছি 8-10টি শুকনো মরিচ। আপনারা যদি এখানে শুকনো মরিচ না দিতে চান তাহলে রান্না করার সময় এক্সট্রা মরিচের গুঁড়া দিতে হবে। তবে এখানে যদি শুকনো মরিচটা ব্যবহার করেন তবে মশলাটার কালার দেখতে সুন্দর হয়। 2 ইঞ্চি লম্বা দারচিনি দিয়ে দিচ্ছি 6টি, কালো এলাচ বা বড় এলাচ দিয়ে দিচ্ছি 8টি, জয়ফল দিয়ে দিচ্ছি 1টি। এটি দেখতে সুপারির মতো হয়ে থাকে, এর ফ্লেভারটা খুবই স্ট্রং হয়ে থাকে। মাংস সেদ্ধ করার জন্য জয়ফল ব্যবহার করা হয়। জয়িত্রীর পাতা দিয়ে দিচ্ছি 6টি, স্টার মশলা দিয়ে দিচ্ছি 5টা, দোকানদারদের বললে ওরা দিয়ে দিবে, এটা দেখতে তারার মতো। দিয়ে দিচ্ছি 20-25টি সবুজ এলাচ বা ছোট এলাচ। আমি এখানে সাদা ও কালো গোলমরিচ নিয়েছি, এই দুটো মিলিয়ে পরিমাণটা হবে 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা, নর্মাল যে জিরাটা আছে যেটা আমরা ঘরে খাই তাই নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শাহি জিরা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাবাব চিনি, এটি কাবাব তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে, এটা দেখতে কিছুটা গোলমরিচের মতো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবঙ্গ, মৌরি বা মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সবগুলো মশলা যখন তৈরি করব তখন একটু কালচে ধরনের হয়ে যাবে, তাই হলুদ দিলে কালারটা সুন্দর আসে, এটা অপশনাল। পোস্তদানা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া 3 টেবিল চামচ, ধনিয়া একটু বেশি দিতে হবে কারণ এখানে যত প্রকার মশলা দিয়েছি সব কিন্তু স্ট্রং ফ্লেভারের, তাই মশলাটা ব্যালেন্স করার জন্য ধনিয়াটা একটু বেশি দিতে হবে। এখন সবগুলো মশলা রোদে বা চুলার নিচে দিয়ে মচমচে করে নিতে হবে। যারা চুলার নিচে দিয়ে মচমচে করতে চাচ্ছেন তাদের চুলার নিচটা উঁচু থাকতে হবে, এছাড়া ওভেনে দিয়েও মচমচে করে নিতে পারেন, তা না হলে ব্লেন্ডারে কিন্তু ভালো ব্লেন্ড হবে না। মশলা টালতে যাবেন না, তাললে কিন্তু মশলার ফ্লেভার একদম আলাদা আসবে। মশলাগুলো মচমচে হয়ে গিয়েছে, এখন ব্লেন্ডারে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই ব্লেন্ডারে সবকিছু সুন্দর ব্লেন্ড হয়ে যায়, একটু সময় নিয়ে মশলাগুলো ব্লেন্ড করে নিতে হবে। কাঁচা মশলার ফ্লেভার কিন্তু খুব স্ট্রং হয়ে থাকে, তাই মশলাটা অল্প দিলেই চলে, আর যখন ভাজবেন তখন ফ্লেভারটা ভিন্ন আসবে। আপনারা যদি ভেজে নিতে চান তাহলে নিজেরাই বুঝতে পারবেন। ব্লেন্ড করার মাঝে মাঝে উপরের মশলা নিচে এবং নিচের মশলা উপরে উঠিয়ে দিতে হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন মশলা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
এখন বলবো মশলাটি ব্যবহার করার ক্ষেত্রে। 1 কেজি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে 1.5 টেবিল চামচ মশলা ব্যবহার করবেন, আর গরু বা খাসি দিয়ে করলে 1.5 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচ দিলেই হবে। তবুও নিজে একটু বুঝে দিবেন, কারণ কেউ হালকা ফ্লেভার পছন্দ করে, আবার কেউ করে স্ট্রং ফ্লেভার। আমার বলার মতো ব্যবহার করলে কেনা বিরিয়ানির মতোই ফ্লেভার আসবে। প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে আমরা যেসব উপাদান ব্যবহার করে থাকি সেসবই উপাদান ব্যবহার করতে হবে। প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে আমরা পেঁয়াজ, রসুন, আদা, লবণ, টক দই, দুধ দিয়ে যেভাবে রান্না করি সেভাবেই রান্না করতে হবে এই বিরিয়ানির মশলা দিয়ে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ¶¶